এবার বহরমপুরে বাড়ির ভেতর পড়ে রয়েছে মৃতদেহ। করোনার ভয়ে সেই মৃতদেহতে কেউ হাত পর্যন্ত দিতে পারছে না, এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শনিবার বহরমপুর থানার সয়েদাবাদ কুঞ্জঘাটার রিং রোড এলাকায়। ভবঘুরে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই বৃদ্ধ ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে বাইরে বেরোচ্ছিলেন না। গত কয়েকদিন তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, তারপরেই আজ তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাদের অনুমান, করোনায় আক্রান্ত হয়েই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে, তারা এসে মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। বডিটা আপনারা কখন থেকে দেখতে পেলেন? বডি 4 দিন থেকে মানে খোঁজ খবর রাখি তো, কদিন হলো মানে নিঃশ্বাস ফেলছিল, যে কাল থেকে মানে কোনো নিঃশ্বাস খোঁজ খবর পাচ্ছি না। 4 দিন ধরে আপনারা দেখতে পাননি ওকে? 4 দিন থেকে বাড়াইনি দিয়ে তখন আমরা সকালবেলায় মরছি সবাই মিলে, যে দেখো তো বুড়ের কোনো খোঁজ খবর নাই, কি ব্যাপার দিয়ে সবাই পাচেরে কোল দিয়ে যে দেখছি যে আমরা তো নিজে ভয়ে মরে যাচ্ছি, তখন হিরুকে ফোন করলাম, হিরু তখন এসে এই তো আমাদেরকে বলে, আর আমরা তো ভয়ে মরে যাচ্ছি, এইসব কি করে করবো, আমরা এইসবে ভয়ে মরছি, যে পাড়াতে যদি কিছু হয়ে যায়, আমাদের ছোট ছোট সব ছেলেপেলে আছে। হ্যাঁ, এই পর্যন্ত যা হোক একটা ব্যবস্থা যাতে করে তাড়াতাড়ি। কি হয়েছে বলুন তো? কি হয়েছে বলতে, সারা ভারতবর্ষে জুড়ে শুধু নয় মানে বিশ্ব, সারা বিশ্ব জুড়ে যে কোভিড-19 ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, এই কোভিড এ মহামারী রোগ থেকে মানুষ জানি না কবে মুক্তি পাবে। এই এলাকায় আমার মানে আমার বাড়ি আর কি, এই সৈয়দাবাদ কুঞ্জুভাটা এরিয়ার মধ্যে পড়ে, এটা রিং রোডের ধারে, অনেক গরিব মানুষ থাকে এলাকায়, তাদের থাকার জায়গা নাই, যে যেরকম পারে থাকে। তার ভিতরে এখানে একজন বয়স্ক, সে লাঠি নিয়ে ভিক্ষা টিক্ষা করে খেত। এই কোভিডের এই মহামারী ছুঁছু বাড়ি যে জিনিসটা সবার মনে চলে এসেছে, সতর্ক, কেউ কারো খোঁজ রাখে না পাশের বাড়ির। আজকে পাঁচ দিন থেকে আজকে এই ভদ্রলোককে দেখা যাচ্ছে না, পাড়ার লোক আজকে বলছে। এখানকারই লোকে আমাকে সকালে খবর দেয়, আমার এই কালী মন্দিরে ক্লাবে আমি বসেছিলাম, তো আমি এসে দেখি একদম যাতা পরিস্থিতি, পিঁপড়ে টিপড়ে লেগে পড়ে আছে। হ্যাঁ, তো 100% তো কোভিড তো বটেই, মানে আমরা আর কি ভাবতে পারি। প্রশাসনকে খবর দিলাম, পাড়ার লোকজন সবাই নিজের নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কেউ তো আসলো না, মানে আসবে না, তো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে। তো আমি নিজে গিয়ে দেখে প্রশাসনকে খবর দিয়ে, প্রশাসন এসছে, তার একটা দাদা ভাই আছে আমারই এলাকায় থাকে, সে আসলো, তার কাছ থেকে প্রশাসন একটা লিখিত নিল, নেওয়ার পর এখন প্রশাসনের মাধ্যম দিয়ে এটা সৎকাজ হবে হিন্দু ধর্ম মেনে, যেটা হচ্ছে আর কি। এ খুব ভয়ানক কবির, একটাই অনুরোধ করব মানুষকে সতর্ক থাকার জন্য, আর কিচ্ছু নয়। রাজনীতি পরে হবে, আপনারা জানেন যে আমাদের নেতা অজিত চৌধুরী, তিনিও এই রোগে মানে এই কবির আক্রান্ত হয়ে গেছেন। হ্যাঁ, সারা মানে মানুষ তার মধ্যে থেকে নির্বাচন কমিশনারকে বলা হয়েছে আমাদের কংগ্রেসের তরফ থেকে যে নির্বাচন পরে হতে পারে, এই নির্বাচন যদি হয় এই যে বোতাম টিপবে সেখানে আর একজন গিয়ে টিপবে, মানে কি যে পরিস্থিতি হতে পারে। একদিকে রাজনীতি ক্ষমতা লড়াই চলছে, আর একদিকে মানে সারা বাংলা জুড়ে চেয়ারের লড়াই চলছে আর কি, কে ক্ষমতায় আসবে, আর একদিকে মানুষের, সাধারণ মানুষের কুকুরের মতন মৃত্যু হতে শুরু করে দিয়েছে, জানি না এর পরিণাম কি হতে পারে। আপনি নিজে দেখুন কি অবস্থায় পড়ে আছে। আজকে যদি নর্মাল হতো আমি কি চুপ করে বসে থাকতাম, কোনো প্রশাসনকে খবর দিতাম না? আমাদের এলাকার সাধারণ ছেলেপেলে সেদিক দিয়ে সবার পাশে দাঁড়াই, সেটাও আজকে পারছে না, আমরা দাঁড়িয়ে থেকে দেখতে হচ্ছে। আমরা নিজেরাই এরকম বহু কাজ, কোনো পলিটিক্যাল, কোনো নেতা, কোনো কালার, কোনো রং, কিচ্ছু নয়, আমরা এই এলাকায় থাকি, আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকি, সবার বিপদে সবাই ছুটে যাই, কোনো পার্টি দেখি না। আজকে রাজনীতি হচ্ছে, এটাকে সব পার্টি মিলিয়ে যাতে এই নির্বাচন বন্ধ করা যায় সেই অনুরোধ আমি একজন জেলার SC/ST সেলের সভাপতি হিসাবে, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমি একজন ভোটার হিসাবে বলতে চাই নির্বাচন কমিশনারকে,
নির্বাচন বন্ধ করুন। এই ছবিটা দেখার পর এই বহরমপুর শহরে কত গরিব মানুষ না খাটলে খেতে পায় না, কি হাহাকার লেগে গেছে। কেউ এসে এ কথা বলছে না যে আজকে সারা ভারতবর্ষে যত মানুষ আছে, এই বাংলায় যত মানুষ আছে, একমাত্র শিল্পপতি এবং সরকারিজীবী চাকরিজীবী ছাড়া, বড় বিজনেসম্যান ছাড়া সাধারণ মানুষ, লেবার শ্রেণী, খেটে খাওয়া, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মুখে বড় বড় কথা বলে দিচ্ছে, এই করলাম এই করলাম, ভাইজুল এই ওই, কি বলবো, কি হচ্ছেটা কি। আপনারা সোশ্যাল মিডিয়ার লোক, আপনারা প্রেসের লোক, আপনারা অন্তত পক্ষে নিজে চোখে দেখে এটাকে অনুরোধ করুন নির্বাচন কমিশনারকে, যে এই নির্বাচন মানুষের শেষ নির্বাচন হয়ে যাবে, এটা বন্ধ থাক। অন্তত পক্ষে এই মুর্শিদাবাদ জেলায় যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, যেগুলো বাকি আছে সেগুলো তো আর যেন না ছড়ায়, আর যেন না ছড়ায়, এটা তো অনুরোধ করতে পারি আমরা একজন ভারতবাসী হিসাবে, একজন বঙ্গবাসী হিসাবে, একজন ভোটার হিসাবে। কি বলবো দাদা বলুন, খুব পরিস্থিতি এখানে। কোনো আমি আজকে রাজনীতি কথা বলতে চাই না, আমি আমি নিজে চোখে থেকে অবাক। আমার বাড়িতে বয়স্ক মা বাবা আছে, আজকে এই এলাকা কত স্লাম এলাকা, যে একজনের সঙ্গে আরেকজনের দেখা হতেই পারে, পাশাপাশি বাড়ি, কি ঘটবে আজকে। ওর করোনা আছে কিনা জানি না, চেক আপ করায়নি, সে যেখানে হাত দিবে সেখানে গিয়ে আরেকজন হাত দিবে। ভ্যাকসিন নেওয়ার পরেও তো করোনা হচ্ছে, তাহলে কি করা দরকার আপনারা বলুন। আমরা ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা অনুরোধ করব, নির্বাচন কমিশনারকে অনুরোধ করব, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে অনুরোধ করব, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, যে দেখুন আমাদের নেতা অধীর চৌধুরী তিনিও আক্রান্ত হয়েছেন, তিনি হোম কোয়ারেন্টাইনে চলে গেছে রাজনীতি বাদ দিয়ে। আর আপনারা নির্বাচনে নিয়ে বাংলা দখলের খেলায় খেলেছেন, না কালার দেখে না রাজনীতি ভেবে। আপনারা সবাই অনুরোধ করুন নির্বাচন কমিশনারকে, এই নির্বাচন যেন মানুষের শেষ নির্বাচনে না হয়, এই বিধানসভা নির্বাচন একুশের যেন শেষ নির্বাচন না হয়। সেই জন্য সবাই মিলে যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখনো রুখার সময় আছে, নির্বাচন কমিশনারের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আপনারাও করুন। কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে সর্বপলিটিক্যালভাবে, আপনারা সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনারা নির্বাচন কমিশনারকে অনুরোধ করুন, তিনি যেন আজকেই ঘোষণা করে যে যেগুলো নির্বাচন বাকি আছে নির্বাচন যেন স্টপ করতে হয়, মানুষ যাবে না ভোট দিতে, এই পরিস্থিতিতে মানুষ যাবে না আমাদের ধারণা। কারণ ভোট হয়ে যাবে, সরকার গঠন করবে, মানুষকে কিন্তু খেটে খেতে হবে, মানুষ কি করবে। সরকারকে এখনই উচিত কেন্দ্র এবং রাজ্যকে নির্বাচনী লড়াই বন্ধ করে দিয়ে মানুষকে বাঁচার লড়াইয়ে তারা মত দিক, তাদের ধ্যানটা ওইদিকে নিয়ে যাক। আমরা নির্বাচন কমিশনারকে আবার বলছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ছবিটা দেখার পরে আপনি ভাবুন যে মানুষ যাদের কেউ নাই, যাদের পরিবারে কেউ নাই, এমনও মানুষ আমাদের ভারতবর্ষে এই বাংলায় প্রচুর আছে। লোকটা দিব্য সুন্দর চলে পড়ে খেত, ভিক্ষা করে হলেও খেত, আজ এই রোগে আক্রান্ত হয়েছে আমাদের ধারণা। তাহলে এরকম কত মানুষ আছে, অনুরোধ করছি আমরা নির্বাচন কমিশনারকে, আপনি সব পারেন, আপনি নির্বাচন বন্ধ করুন। নমস্কার।